Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, wa ala alihi wa ashabihi wa man wala. দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমাদের বিষয় হচ্ছে ইয়াওমুন নাহার বা কুরবানির দিনের আমলসমূহ কি কি। কুরবানির দিনের আমলসমূহ আমি খুব সংক্ষেপে বলছি, যদি আমাদের সবারই জানা। সেটি হলো সালাতুল ঈদ। সালাতুল ঈদ এবং সালাতুল ঈদের পরে কুরবানি করা। সালাতুল ঈদের আগে কুরবানি করা যাবে না। তাহলে এই দিনের প্রথম আমল হলো সালাতুল ঈদ আদায় করা, তারপরে কুরবানি করা। তবে আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, যেটা তাকবীরের কথা আমরা বারবার বলেছিলাম, যেটা জিলহজ মাসের একদম প্রথম তারিখ থেকে তাকবীর শুরু হবে। এই দিনও তাকবীর হবে, এই দিনও সালাতে যাওয়ার পথে তাকবীর, সার্বক্ষণিক তাকবীর চলতে থাকবে। এটা তাকবীর আম বলা হয়। আর এই দিন কুরবানির পরে যদি আমরা গোশ খেয়ে আমাদের নাস্তাটা সারি, সেটা উত্তম, এটি সুন্নাহ। কারণ ঈদ উল ফিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতে যাওয়ার আগেই তিনি খেজুর খেয়ে নিয়েছিলেন বেজোড় সংখ্যক। আর এই দিন কিছু না খেয়েই কোরবানির সালাত পড়া বা সালাতুল ঈদ পড়া এটা উচিত। এবং তারপরে দ্রুত কোরবানি করে আমরা যেন কোরবানির গোশত থেকে রান্না করে খেতে পারি, সেটাই উত্তম। তবে এটা জরুরি নয়, যদি কেউ খিদায় অস্থির হয়ে পড়েন তাহলে তিনি অন্য কিছু খেতে পারেন। আর যারা হাজি, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এদিন আছে। সেটি হলো তারা এদিন পাথর নিক্ষেপ করবেন মিনায় এসে, তারপরে কোরবানি করবেন, তারপরে তওয়াফের জন্য মক্কায় চলে যাবেন এবং তওয়াফের পরে তারা হজের সাইটা করবেন এবং তারপরে হালাল হবেন। এবং আমরা জানি যে সেক্ষেত্রে যদি আগুপিছু হয় বিশুদ্ধ মত অনুযায়ী তাতে কোনো অসুবিধা নেই, কারণ বুখারী মুসলিমের হাদিসগুলো দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম অনুমতি দিয়েছেন বলেই প্রতীয়মান হয়। আর এই দিনের আমলের ক্ষেত্রে আমরা উত্তম আমল হিসাবে বলবো যেন আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি এবং যেন আমরা দান খয়রাত সাদাকা করি। বিশেষ করে কোরবানির গোশতটা যেন শুধু নিজেরাই রেখে না দেই, বরং এগুলো কিছু হাদিয়া দেই, কিছু আমরা গরিব দুঃখীদেরকে খাওয়াই, দুস্থদেরকে খাওয়াই। এবং সে কথাটা সূরা আল হাজের মধ্যে আল্লাহ তাআলা দুইবার উল্লেখ করেছেন, ফাকুলু বিদহা ওয়াত'আমুল বা'সাল ফাকির, তোমরা তা থেকে খাও এবং দুস্থ গরিবদেরকে খাওয়াও। এবং অন্য ক্ষেত্রে এসে ওয়াত'আমুল কানিআ ওয়াল মু'তার, যারা চায় না এরকম লোকদেরকেও তোমরা এখান থেকে খাওয়াও। আর সাদাকা দেওয়ার বিষয়টা তো স্পষ্ট আছে। এভাবে আমরা যদি ঈদের দিনের মহা আনন্দে সবাইকে সামিল করে নিতে পারি তাহলে একটা উত্তম কাজ হয়। আর আরেকটা বিষয়, ঈদের আনন্দে এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা তারা হারামের মধ্যে সম্পৃক্ত হন। সে হারামের মধ্যে সম্পৃক্ত হওয়া যাবে না। আরে আপনি কুরবানি থেকে কি শিক্ষা নিলেন যদি ঈদের দিনের নাটক ফাটক, অশ্লীল সাংস্কৃতিক কাজ ইত্যাদি এর মধ্যে সম্পৃক্ত হয়ে আপনি আনন্দ উল্লাসে মেতে ওঠেন? তাহলে তো আপনি আল্লাহর নাফরমান বান্দা হয়ে গেলেন। এমন পদ্ধতিতে কেন আনন্দ উল্লাস করবেন যেটা শরিয়া অ্যালাউ করে না? অতএব আসুন আমরা সাবধান হই, সতর্ক হই, বিচক্ষণতার সাথে আমরা আমাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করি এবং আমরা ভালোর মধ্যে থাকি, মন্দ থেকে নিজেদেরকে গুটিয়ে নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।